আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, পাঁচটি সাধারণ জ্ঞান এর ব্যাখ্যা। এক, পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি? উত্তর আছে লাপাজ। এটি বলিভিয়ার রাজধানী। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে অর্থাৎ সি লেভেল থেকে 2000 মিটার উঁচুতে অবস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন যে বলিভিয়া দক্ষিণ আমেরিকার একটি দেশ এবং এখানে লাপাজের নাম দেওয়া আছে, অর্থাৎ এই যে উঁচু পাহাড় বা পর্বত, এই ঠিক এর উপরে 2000 মিটার উপর সি লেভেল থেকে এখানে রাজধানীটা অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত রাজধানী। দুই, বাংলাদেশ সবচেয়ে বড় সার কারখানা কোনটি? উত্তর, বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা হলো যমুনা সার কারখানা। এটি জামালপুরের তারাকান্দিতে অবস্থিত। এটি দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা। এখানে আপনারা ডানে পিকচারটি দেখতে পাচ্ছেন। থ্রি, পৃথিবীতে মাত্র একজন রাজনীতিবিদ সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি কে? এটির উত্তর হচ্ছে উইনস্টন চার্চিল। ইনি দ্বিতীয় মহাযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছিলেন। এখানে বইটির নাম দেওয়া আছে দ্য হিস্ট্রি অব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। বইটির জন্য উইনস্টন চার্চিল 1953 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ডানে ওনার ফিগারটি শো করা আছে। চার, ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি? উত্তর আছে মাহবুব উল আলম রচিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কাত্যায়নী, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটিকে একুশের প্রথম কবিতাও বলা হয়। এখানে দেখুন 1952 সালের 21 ফেব্রুয়ারি কবিতাটি রচনা করেন ভাষা সৈনিক মাহবুব আলম চৌধুরী। তার ফিগারটি আমি ডানে দিয়েছি এবং বইয়ের নামটি কাভার উপরে লেখা আছে। পাঁচ, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, অর্থাৎ হেডকোয়ার্টার কোথায়? উত্তরটি দেওয়া আছে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, অর্থাৎ আমেরিকা যে নিউ ইয়র্ক সেখানে অবস্থিত আছে। এবং সেই নিউ ইয়র্কের একটি পিকচার দিয়ে আছে, যেখানে আপনারা দি স্ট্যাচু অফ লিবার্টি এর ছবিটিও দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।